তো প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের কাছে কিন্তু আমি একটি সম্পূর্ণ প্রাইভেট এবং জেনুইন চাকরির আপডেট নিয়ে এসেছি। বন্ধুরা, আজকের জবটি কিন্তু সম্পূর্ণ প্রাইভেট এবং 100% জেনুইন পার্মানেন্ট জবের আপডেট। তোমরা দেখতেই পেয়েছো থাম্বনেইলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হিন্দুস্তান ইউনিলিভারের জব আপডেট নিয়ে। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরেই দেখছি তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি এই জবে এই চার্জ নিচ্ছে, এই জবে এই চার্জ। একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা সবাই স্বাবলম্বী, তোমরা 18 বছরের ঊর্ধ্বে। তো সেক্ষেত্রে তোমাদের যেই কাজ মানে জবের জন্য কাজের জন্য রেজিস্ট্রেশন ফিস নেওয়া হচ্ছে, তোমরা একবার দেখো কিসের কারণে নেওয়া হচ্ছে, কি কারণে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই স্যালারির প্রথম মাসের মাইনেতে তোমরা সেটা ফেরতও পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, অবশ্যই তোমরা আগে দেখো যে কোন ক্রাইটেরিয়ার জন্য তোমাদের কাজ রয়েছে, কেন রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হচ্ছে, কেন জবটি চার্জেবল, কেন জবটি ফ্রি, সবটা জেনে তারপর আবেদন করো, এটাই আমি বলবো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হিন্দুস্তান ইউনিলিভারের জব আপডেট নিয়ে। আর একটা কথা বন্ধুরা, আমি তোমাদের কাছে কিন্তু সম্পূর্ণ জেনুইন এবং প্রাইভেট জবের আজকে আপডেটটা কিন্তু নিয়ে এসেছি এবং প্রতিনিয়ত নিয়ে আসি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু ফলো করো। তো বন্ধুরা, হিন্দুস্তান ইউনিলিভারে ইতিমধ্যে ছেলে মেয়ে উভয় নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যেই ক্রাইটেরিয়াগুলো তোমাদের জন্য আজকে এসেছে, সেই ক্রাইটেরিয়াগুলো তোমরা উভয়ই করতে পারো। তো তোমাদের বেসিক্যালি যে কাজ রয়েছে হিন্দুস্তান ইউনিলিভারের আন্ডারে, যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টস কিন্তু আমরা দেখে থাকি। তো হিন্দুস্তান ইউনিলিভারের আন্ডারে যে প্রোডাক্টসগুলো রয়েছে, সেই প্রোডাক্টসগুলোকে ঠিকঠাকভাবে প্যাকিং করা, সেগুলোকে বাক্সে ভরে সেগুলোকে সিল করা, ডেট বসানো, এই কাজ করা। এছাড়াও কিন্তু চেকিংয়ের কাজ, এছাড়াও জিনিসগুলোকে ঠিকঠাকভাবে বাক্সে ভরে সেগুলোকে স্ক্যানিং করা, অর্থাৎ স্ক্যানিং ডিপার্টমেন্টের কাজ, এছাড়াও পিকিং ডিপার্টমেন্টের কাজ। এছাড়াও কিন্তু বন্ধুরা প্রোডাক্টস লোডিংয়ের কাজও তোমরা পেয়ে যাবে। এছাড়াও ডেলিভারি সার্ভিসের কাজও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, একটা দুটো তো কাজ নয়, এখানে তোমাদেরকে আমি কিন্তু 4 থেকে 5টা পদের কথা বললাম। এছাড়াও একটা পদ তোমরা কিন্তু এক্সট্রা যেটা তোমাদের জন্য এখানে রয়েছে, প্রোডাক্টস পিকিং তো তোমরা করছো, স্টোর কিপারের কাজ। তো স্টোর কিপারের কাজটা কি, প্রোডাক্টসগুলো পিকিং করে সেগুলোকে বাক্সে ভরে যে স্টোরে পাঠানো। তো স্টোর কিপারের কাজও কিন্তু বন্ধুরা এখানে তোমাদের জন্য রয়েছে। তো বন্ধুরা, একটা দুটো তো কাজ নয়, এখানে তোমাদেরকে আমি 3 থেকে 4টে পদের কথা বললাম, 4টে ক্রাইটেরিয়ার কথা বললাম। যার যে ক্রাইটেরিয়ার জন্য আবেদন করার হবে সে কিন্তু সেটার জন্যই আবেদন করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের এই কাজগুলির জন্য তোমাদের স্যালারি কত থেকে শুরু হয়েছে? ন্যূনতম তোমাদের স্যালারি কিন্তু 12,500 থেকে শুরু আছে, তারপর সেটা রয়েছে 15,000 পর্যন্ত। তো বন্ধুরা, 12,000 থেকে শুরু আছে প্যাকিং ডিপার্টমেন্ট থেকে ন্যূনতম, তারপর সেটা 15,000 পর্যন্ত কিন্তু রয়েছে। এজ লিমিট তোমাদের রয়েছে ন্যূনতম কিন্তু 20 বছর, 19 থেকে 20 বছর, তারপর সেটা ছেলেদের 40 বছর পর্যন্ত, আর মেয়েদের কিন্তু রয়েছে 35 বছর পর্যন্ত। ডিউটি আওয়ার্স রয়েছে 8 ঘন্টা, সাথে 1 ঘন্টা তোমরা টিফিন টাইম পেয়ে যাবে। ডে শিফট ডিউটি, কোনো রকম নাইট শিফট নেই। ডেলিভারি সার্ভিসটাও মেয়েরা করতে পারে ছেলেদের সাথে, কোনো অসুবিধা নেই, মানে সেখানে বাধা নেই। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে দিই তোমাদের, এখানে লোকেশন কি কি বলা হয়েছে, কাজের লোকেশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তবে আমি একবার মুখে বলে দিই। এখানে তোমরা পেয়ে যাবে ডানকুনি, ধুলাগড়। এছাড়াও হিন্দুস্তান ইউনিলিভারের ফ্যাক্টরি অনেক জায়গাতেই আছে কিন্তু আমরা জানি না। দেখুন জেলাগুলো দেখলেই বুঝতে পারবেন, নদিয়াতে আছে, শ্রীরামপুরে আছে, বৈদ্যবাটিতে, এদিকে রয়েছে রানাঘাটে, এছাড়াও পেয়ে যাবেন বিধাননগরে, এছাড়াও বন্ধুরা পেয়ে যাবেন বরাহনগরে, এছাড়াও কলকাতার তপসিয়াতে। তো বন্ধুরা, এই কয়েকটি লোকেশন রয়েছে, তোমরা একবার লোকেশনগুলো চেক করে নাও। যার যে লোকেশন থেকে সুবিধার মনে হবে সে কিন্তু সেই লোকেশন থেকে আবেদন করবে। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এইচআরের নাম্বার দিয়ে দিচ্ছি। এইচআরের নাম্বারে অফিস আওয়ারে কল করবে, অফিস আওয়ারে কল করে সমস্ত রকমটা জানবে, জিজ্ঞাসা করে নেবে যা জানার, তারপর সরাসরি আবেদনটা করে ফেলবে। ভ্যাকেন্সি একটু শর্টেড আছে, আমি বিকেলেই তোমাদেরকে আবেদনটার মানে আপডেটটা দিলাম, এই কারণে সকালবেলায় আপডেটটা এসেছে। তো ফ্যাক্টরির তরফ থেকে কিন্তু এই জেলাগুলোতেই কর্মী নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, দেরি করো।